প্রিয় দর্শক এই মুহূর্তে অগ্রায়ন মাস চলছে যে মাসকে সব থেকে শুভ মাস বলে মনে করা হয় কারণ এই মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস যে কারণে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মী পূজার বিশেষ আয়োজন করা হয় গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই এই মাসে ইতু লক্ষ্মীর পূজা বা বৃহস্পতিবারে বিশেষভাবে লক্ষ্মী পূজার আয়োজন করা হয় মূলত বাংলা সালের এটি আটতম মাস হলেও একসময় এই অগ্রায়ণ মাস ছিল বছরের প্রথম মাস অগ্র শব্দের অর্থ হলো আগে এবং হায়ন শব্দের অর্থ হল বছর এই কারণে এই মাসের এই রকম নামকরণ করা হয়েছে অগ্রহায়ণ আর এই অগ্রহায়ণ শব্দের আবিধানিক অর্থ হল যে সময় শ্রেষ্ঠ বৃহি অর্থাৎ ধান উৎপন্ন হয় আর আমরা প্রত্যেকেই জানি যে ধানকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয় সেই কারণেই এই মাসটিকে বছরের অন্যতম শ্রেষ্ঠ মাস লক্ষ্মী মাস হিসেবে গণ্য করা হয় প্রিয় দর্শক এই মাস সমস্ত শুভ ও মাঙ্গলিক কাজের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ মাস কারণ এই মাসেই বিবাহের জন্য সমস্ত উপযুক্ত দিনগুলো যেমন থাকে ঠিক পাশাপাশি এই মাসেই শ্রীকৃষ্ণের রাসযাত্রা শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা সূর্য পূজা প্রভৃতি শুভ মাঙ্গলিক কাজগুলি সম্পন্ন করা হয় তাই বন্ধুরা এই লক্ষ্মী মাস অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর পূজার পাশাপাশি যদি বাড়িতে মা লক্ষ্মীর পছন্দের কোনো একটি গাছ লাগাতে পারেন তাহলে নিঃসন্দেহে এতে গৃহের সৌন্দর্য বৃদ্ধি পায় বন্ধুরা শুধুমাত্র আমাদের শাস্ত্রেই নয় সমস্ত ধর্মেই গাছ লাগানোকে পরম পবিত্র কাজ হিসেবে গণ্য করা হয় তাই এই সমস্ত গাছগুলির মধ্য থেকে অন্তত একটি গাছ এই অগ্রহায়ণ মাসে বাড়িতে লাগিয়ে নিজের জীবনকে শুভ ও আর্থিক দিক থেকে ভরিয়ে তুলুন নিশ্চিত রূপেই মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন এসো মা লক্ষ্মী বস ঘরে আমার এ ঘরে থেকে আলো করে তবে হ্যাঁ একটি বিষয় সবসময় মনে রাখবেন যে গাছগুলি লাগানোর পর অবশ্যই তার যত্ন নেবেন এবং পরিচর্যা করবেন গাছগুলির শ্রীবৃদ্ধি হল আপনার নিজের জীবনের স্মৃত বৃদ্ধি গাছগুলি লাগানোর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এই সকল বিষয় আজকের ভিডিওতে আলোচনা করব নমস্কার বন্ধুরা হিন্দু ধর্মীয় কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করলে গুরুত্বপূর্ণ কোনো বিষয় বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আমি এই চ্যানেলে সাধারণত পূজা পাঠ তত্ত্ব কথা বাস্তু টিপস এবং উপায় বিধির উপর ভিডিও আপলোড করে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম প্রথমেই যে গাছের নাম বলবো সেই গাছটি সবারই পরিচিত এবং আমার মনে হয় এই গাছটি সকলের বাড়িতেই রয়েছে আর তা হল কৃষ্ণ তুলসী গাছ প্রিয় দর্শক বাড়িতে তুলসী গাছ সকলেরই হয়তো রয়েছে কিন্তু যদি বাড়িতে অগ্রায়ণ মাসে কৃষ্ণ তুলসী গাছ লাগানো সম্ভব হয় তাহলে এটি কিন্তু সবথেকে ভালো হয় বন্ধুরা এ বিষয়ে আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকজন মাত্র কয়েকজন দেবদেবী ছাড়া বাকি সকল দেবদেবীর ক্ষেত্রেই তুলসীর পাতা ব্যবহার করা হয় বিশেষ করে বিষ্ণু বা কৃষ্ণ পূজার সময় তুলসীর পাতা অপরিহার্য অংশ কিন্তু আপনি কি জানেন যে পূজার সময় কোন তুলসীর পাতা ব্যবহার করা সব থেকে পবিত্র বলে মনে করা হয় তা হল এই কৃষ্ণ তুলসীর পাতা এজন্যই বাড়িতে অবশ্যই একটি কৃষ্ণ তুলসী গাছ লাগানো প্রয়োজন তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাহলে বাড়ি সব পবিত্র এবং অর্থে ভরপুর হয়ে থাকে তবে তুলসী গাছ বাড়িতে থাকলে বেশ কিছু নিয়ম অবশ্যই মেনে চলা দরকার দ্বিতীয়ত যে গাছের কথা বলবো প্রিয় দর্শক অনেকের বাড়িতেই হয়তো এই গাছটি রয়েছে আর তা হলো নারকেল গাছ মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এই নারকেল গাছ বাড়িতে থাকা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় নারকেল গাছের প্রতিটি অংশই আমাদের জীবনের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়ে থাকে এবং বিভিন্ন পূজা পার্বণের ক্ষেত্রেও নারকেল গাছের ডাব বা নারকেল আমাদের প্রায় সব সময় প্রয়োজন পড়ে এবং এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপায় সব থাকে তৃতীয় যে গাছের কথা বলবো আপনি নিশ্চয়ই এই গাছের নাম শুনেছেন আর হ্যাঁ তা সুপারি গাছ হ্যাঁ প্রিয় দর্শক সুপারি গাছ মা লক্ষ্মীর আরো একটি প্রিয় গাছ যে বাড়িতে সুপারি গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকে এবং মা লক্ষ্মীর পূজার সময় সেখানে দেখবেন পান সুপারি দেওয়া হয়ে থাকে তাই এই লক্ষ্মী মাসে অবশ্যই পারলে চেষ্টা করুন বাড়িতে একটি সুপারি গাছ লাগানোর চার নম্বর যে গাছটির কথা বলবো তা হলো কলা গাছ প্রিয় দর্শক বাড়িতে কলা গাছ লাগানো অত্যন্ত শুভে বলে মনে করা হয় এর ফলে বাড়ির পরিবেশ সব সময় মঙ্গলময় থাকে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই কলা গাছের পূজাও করা হয়ে থাকে তবে একটি বিষয় সব সময় মনে রাখবেন যে কলা গাছ কখনোই বাড়ির সামনে লাগাবেন না বাড়ির দুই পাশে অথবা পেছনে লাগান কিন্তু সামনে একদমই লাগাবেন না এখন পাঁচ নম্বর যে গাছের কথা বলবো সেই গাছের নাম হলো মা লক্ষ্মীর প্রতীক ধান গাছ হ্যাঁ প্রিয় দর্শক বাড়িতে ধান গাছ রাখলে সেই বাড়ি থেকে মা লক্ষ্মী দেবীর কৃপা কখনো সরে যায় না কিন্তু প্রশ্ন একটাই যে ধান গাছ তো জমিতে হয় তাহলে বাড়িতে কিভাবে হবে এর জন্য যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো বাড়ির ছোট্ট কিছু একটু অংশে অথবা টবে সামান্য ধান গাছ আপনি চারা দিতে পারেন তবে আপনি অবশ্যই মনে রাখবেন যে সেই ধান শুধুমাত্র পূজার কাজেই ব্যবহার করতে হবে ছয় নম্বর যে গাছের কথা বলবো তা হলো মা লক্ষ্মীর আরো একটি পছন্দের গাছ এবং মা লক্ষ্মী পূজার সময় এই গাছের ফুল ব্যবহার করা হয়ে থাকে আর তা হলো পদ্ম ফুলের গাছ বাড়িতে ছোট্ট একটু জায়গায় জলাশয় তৈরি করে আপনি একটি পদ্মগাছ লাগাতে পারেন পদ্ম গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং সর্বশেষ যে গাছটির কথা বলবো তা হল ধনিয়া গাছ হ্যাঁ প্রিয় দর্শক ধনত্রাসের দিন দেখবেন ধনিয়া কেনার পরামর্শ দেওয়া হয় এবং বলা হয় যে ধনত্রাসের চরণে স্পর্শ করিয়ে অগ্রহায়ণ মাসের যে কোনো দিন তা বাড়ির মাটিতেই সরিয়ে দিতে হয় তাছাড়া বাড়িতে যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে একটি টবেও আপনি এই ধনিয়ার বীজ সরিয়ে দিতে পারেন বলা হয়ে থাকে যে এই ধনিয়ার বীজ থেকে যে পরিমাণ ধনিয়ার গাছ জন্ম নেবে শ্রীবৃদ্ধি দেখে বোঝা যায় যে বাড়িতে আর্থিক উন্নতি কতখানি হবে প্রিয় দর্শক তাই চেষ্টা করুন অগ্রহায়ণ মাসে এই কয়েকটি গাছের মধ্যে অন্তত একটি গাছ হলেও বাড়ির মধ্যে নিয়ে এসে লাগানোর চেষ্টা করুন আর যদি এই ভিডিওটি দেখার আগেই বাড়িতে এই গাছগুলো থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই গাছগুলি থেকে যে প্রথম ফুল অথবা ফল আপনি পাবেন সেটি কিন্তু সবার প্রথমে মা লক্ষ্মীর চরণে সমর্পণ করবেন তবে একটি কথা শুধুমাত্র তুলসী গাছের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হবে তুলসী পাতা মা লক্ষ্মীর পরিবর্তে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন এবং যে কোনো গাছ লাগানোর আগে প্রথম এবং প্রধান শর্ত হলো যে আপনি কোন উদ্দেশ্য নিয়ে গাছটি লাগাচ্ছেন অর্থাৎ মা লক্ষ্মীর কাছে আপনি কি চান সেই বিষয়টি কিন্তু আপনার কাছে স্পষ্ট থাকা প্রয়োজন গাছ লাগানোর সময় মা লক্ষ্মীর কাছে মনে মনে সেই বিষয়টিকে প্রার্থনা করুন যাতে সেই বিষয়টি সফলতা পায় মায়ের কৃপায় আপনার পরিবারের সুখ শান্তির সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে হিন্দু ধর্মীয় কথম নতুন আরো একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন